প্রধানমন্ত্রীর দুদিনিয়া অসম ভ্রমণ কার্যসূচী। 4 ফেব্রুয়ারীত প্রধানমন্ত্রীয়ে 11,000 কোটি টাকার অভিলাষী আসনের শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করব। কি কি আসনের শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রীয়ে? সংবাদমেল পাতি সদরি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পি এম ডিভাইস আসনের অধীনত মা কামাখ্যা দিব্যলোক পরিযোজনা, প্রকল্প ব্যয় 458 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের পর রাজ্য সরকারে এই ধন লাভ করব। কপৌফুলের আর্হিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান কোঠর নতুন টার্মিনেল, জুলাই মাহত সম্পূর্ণ হব নতুন টার্মিনেলর কাম। নতুন বিমান কোঠর পর গড়ল ধারাপুর হয়ে নির্মাণ হব সয়লেনযুক্ত পথ, থাকিব উড়নিয়া সেতু। এই পথছোৱাৰ নির্মাণ ব্যয় হব 358 কোটি টাকা। কামাখ্যা করিডোর আর বিমান কোঠলৈ যাওয়া সয়লেনযুক্ত পথর আর্হিও সংবাদমেলত দেখালে মুখ্যমন্ত্রীগিয়ে। প্রথম যেটো আসনি আমি মা কামাখ্যা দিব্যলোক পরিযোজনা, যাক চমুকৈ কামাখ্যা করিডোর বুলি কম, সেই কামাখ্যা করিডোরের তেখেতে আধারশিলা স্থাপন করিব। আপোনালোকে জানে যে গুৱাহাটী বিমান কোঠর এটা নতুন টার্মিনেল নির্মাণ হয়ে আছে, আর এই টার্মিনেলটো উত্তর পূর্বাঞ্চলের বাবে একটা গৌরব হব। অসমের কপৌফুলের আর্হিত একটা সুন্দর বিশ্বমানের টার্মিনেল নির্মাণ করা হয়েছে, আর এই নির্মাণ কার্য এই বছর জুলাইত সমাপ্ত হব। ইয়ার লগতে 3,444 কোটি টাকা ব্যয় সাপেক্ষে অসমমানের অধীনত নির্মাণ করবলগিয়া 43টা নতুন পথরও আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রীগিয়ে। বরমার পৰা তামুলপুরলৈ একটা নতুন ফোর লেন যুক্ত নতুন ডাবল লেনিং রাস্তা হব। বরমার পৰা নিকাশি বাস্কা জেলা তাতো 90 কোটি টাকা ব্যয় করা হব। অসমমালা দ্বিতীয় এতিয়া সর্থেবাড়ির পর নগাঁওলৈকে করা হব। এটা ইরংমারা বলে টি এস্টেট আছে, তারপর বোকাখাট টি এস্টেটলৈকে এইটো এটা নতুন রাস্তা হব, যাক আমি স্টেট হাইওয়ে 39 বলে কম। কাছাৰ জেলাত আমজুর বিন্নাকান্দি ফুলেটলৰ আমজুর ফুলেটল স্বামী বিবেকানন্দ সেতুলৈকে নতুন রাস্তা এটা নির্মাণ হব। ইয়াৰ উপৰিও নেহৰু ষ্টেডিয়ামক বিশ্ব মানদণ্ডৰ স্পৰ্টছ কমপ্লেক্স হিচাপে গঢ় দিয়াৰ কথা ব্যক্ত কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। এখন মেইন কোর্ট আৰু এখন ট্ৰায়েল কোর্ট থাকিব নেহৰু ষ্টেডিয়ামত, থাকিব সকলো ক্রীড়া সন্থাৰ কাৰ্যালয়। 1,831 কোটি টকা ব্যয় সাপেক্ষে 30,000 দৰ্শক বহিব পৰা সৰ্ববৃহৎ ক্রীড়া প্রকল্প হব নেহৰু ষ্টেডিয়াম। ইয়াৰ লগতে 300 কোটি টকা ব্যয় সাপেক্ষে চন্দ্ৰপুৰতো নির্মাণ কৰা হব অন্য এটা ক্রীড়া প্রকল্প। ফাইনেলি নেহেরু স্টেডিয়ামখনক আমি এটা ফিফা অলিম্পিক স্ট্যান্ডার্ডলৈকে ফুটবল গ্রাউন্ডলৈকে নির্মাণ করব খুঁজিছো, যত এখন মেইন ফুটবল গ্রাউন্ড থাকিব আর এখন ট্রায়াল ফুটবল ফিল্ড থাকিব। ইয়াত 831 কোটি খরচ হব। দিস ইজ দ্য বিগেস্ট, দিস উইল বি দ্য বিগেস্ট স্পোর্টস কমপ্লেক্স ইন এন্টায়ার ইষ্টার্ণ ইন্ডিয়া। চন্দ্রপুরত আমি ন্যাশনাল গেমস পতার কারণে তাতে একটা মাল্টি ফেসিলিটি একটা স্পোর্টস কমপ্লেক্স হব। 3,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে GMCSক নতুন রূপ দিয়ার লগতে 297 কোটি টাকা ব্যয়ের মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারক ইউনিটি মললৈ রূপান্তরিত করা হব বলেও সংবাদমেলত সদরি করে মুখ্যমন্ত্রীগিয়ে। গুৱাহাটী মেডিকেল কলেজের বর্তমান বিল্ডিংটির পরিবর্তে আমি নিউ এজ একটা নতুন হসপিটাল বনাব খুঁজিছো, আর ইউনিটি মল ভারত সরকারে আমাকে একটা প্রজেক্ট দিছে, যত বর্তমান মনিরাম দেওয়ান যেটো আমার কমপ্লেক্স আছে তাতে হব। ইউনিটি মল মানে তেনেকে ভারতবর্ষর 36টা রাজ্য আর বিভিন্ন কাউন্সিল, 6 শিডিউল কাউন্সিল, এওঁলোকর এম্পোরিয়াম থাকিব, লগত আন কমার্সিয়াল কমপ্লেক্সও থাকিব। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।